হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তা আজকে আমি যে ডিশটা আপনাদের জন্য নিয়ে এসেছি, যে রেসিপিটা, সেটা কিন্তু বাচ্চা বড় সবার প্রিয়, সবার খুব ভালো লাগবে খেতে, বাচ্চাদের তো খুবই প্রিয়। চলুন দেখে নিই। তো আমি একটা পাত্রের মধ্যে জল গরম হতে দিয়েছি, হাফ চামচের মতন সাদা তেল দিয়ে আমি এখানে পাস্তাগুলোকে দিয়ে দিলাম। পাস্তাগুলো দু মিনিট করে ফুটিয়ে নেব, তারপর আমি জল ঝরিয়ে নেব। এখানে কিন্তু আমি আটার পাস্তা নিয়েছি, দেখুন জল ঝরিয়ে রাখলাম। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি হাফ চামচ বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা দিয়ে আমি একটা হাফ পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। বাটারটা কিন্তু পোড়াবো না। আর দিয়ে দিচ্ছি একটা কোয়া রসুন নিয়ে নিচ্ছি, সেটাকে আমি কুচিয়ে নিয়েছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নেব। এই ডিশটা করবেন, কোনো ঝামেলা নেই, খুব সহজে তৈরি করা যায় আর খেতে খুবই ভালো লাগে। পাস্তাগুলোকে দিয়ে দিলাম। পাস্তাগুলোকে দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ রসুনের সাথে হালকা হাতে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ মেয়োনিজ। আপনাদের যদি মেয়োনিজ খেতে একটু ভালো লাগে আর একটু দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। পাস্তাগুলোর সাথে খুব ভালো করে মেয়োনিজটা মাখিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব চিজ। চিজও আপনারা যে যতটা পছন্দ করেন ততটাই দেবেন, এটা দিলে খুব ভালোও লাগে খেতে। তো আমি চিজটাকে নাড়তে নাড়তে পাস্তার সাথে গলিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব আমি অরিগ্যানো। বড়রাও যে যান, আপনারা অফিসে যান কোনো কাজে বা বাচ্চারা স্কুলে, তখন কিন্তু সহজে এটা বানিয়ে দিতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার পাস্তা, হোয়াইট পাস্তা, চিজি পাস্তা, যা খুশি বলতে পারেন, কিন্তু খেতে কিন্তু দারুণ। কেমন লাগলো আমাকে জানাবেন।